ছয় মাস ইউজ করার পরই নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি একটা টিপস দিয়ে দিব আজকে আপনাদের, যে এই লাইটটা কিংবা চার্জার ফ্যানটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে দীর্ঘদিন 5-7 বছর ব্যবহার করতে পারবেন। স্বাগতম আপনাকে তাওহিদ এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবে তাওহিদ এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ আবু বক্কর ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর আজকে আপনাদের নতুন আরেকটি প্রোডাক্ট দেখাবো। অনেকে আসেন বিদেশে, ভাই ব্রাদার ফোন দিচ্ছেন যে ভালো মানের চার্জার লাইট দেখানোর জন্য, তারপরে কমেন্টসও করছেন অনেকে যে আমরা চার্জার লাইট কিংবা চার্জার ফ্যান 2-4 মাস 6 মাস ইউজ করার পরই নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি একটা টিপস দিয়ে দিব আজকে আপনাদের, যে এই লাইটটা কিংবা চার্জার ফ্যানটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে দীর্ঘদিন 5-7 বছর ব্যবহার করতে পারবেন। আর আজকে কিন্তু আমি দুইটা চার্জার লাইট দেখাবো আপনার, দুই মডেলের লাইটটা হবে। আর এটার কোম্পানিটা হলো আপনার মিয়াকো কোম্পানির, মিয়াকো পার্টস অফ ইউর লাইফ। এটার মডেল নাম্বারটা হবে KL2336LA। আর এটা আপনার 100% হাই পাওয়ার, অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট। আর দ্বিতীয়টা হলো আপনার এই আরেকটা, আপনার KL6037LA, এই আরেকটা মডেল নাম্বার, এটাও মিয়াকো কোম্পানির। বরাবরই কিন্তু আমি বলে থাকি, মিয়াকোর প্রোডাক্ট কিনা মানে হলো আপনাদের বাসার একটা সম্পদ কিনা, কারণ মিয়াকোর যে কোনো প্রোডাক্টই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, হাই কোয়ালিটির, লংজিভিটি বেশি হবে। আর এই হলো দুইটা লাইট, এটা আপনার এখানে আপনি জ্বালাতে পারবেন, এইভাবে অন করতে হবে, এটা আলোটা দেখেন অনেক আলো হবে। আর এটা কিন্তু আপনারা অনেক সময় মোবাইলের এখানে চার্জও দিতে পারবেন, মোবাইলটা চার্জ দিতে পারবেন। আর এই আর একটা মডেল আছে, এটা হলো আপনার এভাবে হ্যাঙ্গারে আপনার ঝুলাতেও পারবেন এটা। আর এটা জ্বালানোর চালু করার প্রসেসটা হলো আপনার এভাবে। এই চার্জার লাইটটা কতক্ষণ জ্বলবে? এই চার্জার লাইটটা কোম্পানি থেকে একটু নির্দেশনা দেওয়া আছে এখানে কতক্ষণ জ্বলবে। এটা আপনার যদি উইক লাইট, আপনার উইক মানে আপনার কমায় যদি আপনার চালান 15 ঘন্টা চলবে টানা, আর যদি হাই দিয়ে চালান তাহলে আপনার 2 ঘন্টা চলবে। আপনার এই মডেলটা টানা 15 ঘন্টা চলবে। আর এই মডেলটা এখানেও কোম্পানি এটা বলে দিছে আপনার, এই যে এখানে দেখেন, আপনার যদি স্ট্রং লাইটে চালান মানে আপনার ফুল পাওয়ারটা দিয়ে চালান তাহলে 2.5 ঘন্টা, আর যদি আপনার লোতে চালান 25 ঘন্টা টানা এটা চলবে, একটানা 25 ঘন্টা চলবে। এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? এটা আসলে চার্জার লাইটের কিংবা আপনার কাঁচের প্রোডাক্টের কোনো গ্যারান্টি কোম্পানি থেকে থাকে না। সেক্ষেত্রে আমি যে একটা টিপসের কথা আপনাদের আমি বলছিলাম ভিউয়ার, সেই টিপসটা আমি বলে দেই, এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। সেটা হলো দেখা যায় আমরা গরমের সময় অনেক সময় এটা প্রতিদিনই ব্যবহার করি, তারপর চার্জ দেই, কিন্তু শীতের সিজন আসলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি প্যাকেট করেই রেখে দিই, ইউজই করি না, লোডশেডিং হয় না, আমরা ইউজও করি না, তখন কিন্তু আপনার এই লাইটগুলোর আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি ভিউয়ার্স, এই চার্জার লাইটটা শীতের সিজনে যদি আপনারা অন্তত 15 দিন কিংবা 1 মাস পর পর 2-3 ঘন্টা চার্জ করে রেখে দেন, তাহলে কিন্তু ওই ব্যাটারিটা আপনার ডাউন হবে না। একটা জিনিস কেনার পর কিন্তু এটা আপনার সম্পদ, এটা যদি একটু যত্ন করেন, কেয়ার করেন, যে আপনারা শীতের সিজনটায় অন্তত আপনার 2-3 ঘন্টা করে চার্জ দিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনার এই ব্যাটারিটা ডাউন হবে না, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। সেটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইসটা থাকছে অনলি 1250 টাকা, মানে আপনারা এখান থেকে যেই মডেলটাই নেবেন আপনার 1250 টাকা হলে এটা নিতে পারবেন। ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন। ডেলিভারি যারা ঢাকার ভিতরে নেবেন, ঢাকার ভিতরে এটার জন্য আপনার 100 টাকা ডেলিভারি চার্জ নেব আপনার, আর যারা ঢাকার বাইরে নেবেন তারা কুরিয়ারে নিতে পারবেন। আর যারা শোরুমে এসে প্রোডাক্টটা দেখে নিতে চায়, শোরুমের অ্যাড্রেসটা একটু প্লিজ বলে দেন। আর এটা যদি শোরুম থেকে কোনো ভিউয়ার্স কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আমাদের শোরুম হলো ফ্যান্টাসি কিংডমের ভিতরে, ফ্যান্টাসি কিংডমের ভিতরে মানে মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে। আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে, যারা আপনার পার্কে যাবেন না ঘোরার জন্য, তাদের জন্য আমাদের বঙ্গ মার্কেটের পিছনে, জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে আমাদের হেড কর্পোরেট অফিস আছে, এই অফিসটা আমি নিজেই বসি। এখানে এসে আপনার সংসারের ইউনিক আরো অনেক প্রোডাক্ট আছে, আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।